400 বছরের প্রাচীন কালীপুজোয় রেকর্ড ভিড় উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি লাগোয়া ধুমাডাঙ্গি গ্রামে। মায়ের কাছে সন্তানেরা যা মানত করেন তাই নাকি ফলে যায়, তাই ইচ্ছে পূরণের পর অসংখ্য মানুষ ভিড় জমান ধুমাডাঙ্গি গ্রামের শ্যামা মাকে পুনরায় শ্রদ্ধা জানাতে। ধুমাডাঙ্গি গ্রামের কালীপুজো কমিটির সদস্য আনন্দ সিংহ কি জানিয়েছেন শুনুন। আনন্দ সিংহ, পূজার কোন দায়িত্বে রয়েছেন? আমি পূজার সদস্য হিসেবে আছি। আচ্ছা, এই পূজো কতদিন ধরে হয়ে আসছে এখানে? এই পূজো 400 বছর ধরে হয়ে আসছে। আগে কারা পূজো করতো? এই পূজো করতো পুরুলিয়ার রাজা পৃথ্বীরাজ চৌহানের মণিজর লালচাঁদ সিং। এখন কারা করে? এখন সুশীল সিংহ নামে পূজা করেন। আচ্ছা, এই পূজো কতদিন ধরে নির্মাণ কাজ শুরু হয়, কতদিন ধরে শুরু হয়? এই নির্মাণ কাজ শুরু হয় মহালয়ার দিন থেকে শুরু হয় এবং কালী পূজার শেষ অবধি কাজ চলে। সুশীল সিংহ নামে, হ্যাঁ সুশীল সিংহ নামে ছেলে, হ্যাঁ আর ওর ছেলেরা, তিন ছেলে আছে, ওরা সবাই মিলে কারিগর ই করে নির্মাণ করে, ডুমরাডাঙ্গিতে নির্মাণ করে। পুজো সাধারণত মহালয়ের পর দিনকে শুরু হয়, তো যেদিন কালী পুজো সেটা ডুমরাডাঙ্গি থেকে সারারাত্রি নাচ গান বাজনা হয়, ওইখানে পুজো হয়, ওখান থেকে তারপরে সকালবেলা মানে ভোরবেলা নিয়ে আসা হয় ধান খেতের উপর দিয়ে নিয়ে আসা হয় ওর স্থানে, সেখানে সারাদিন পূজা হয় আর সন্ধ্যাবেলায় তাকে বিসর্জন দেওয়া হয়। এই মানুষ ভিড় জমানোর একটাই কারণ হচ্ছে মায়ের যে মহাত্ম আছে, তার যে দর্শন আছে, তার দর্শনার্থীরা হাজার হাজার দর্শনার্থী দেখতে আসে তার র্যালিতে অংশগ্রহণ করে, মানসিক করে তাদের যে মানসিক আশা পূরণ হয় সে এখানে এসে মাকে মানত দেয়, অনেক হয় এবং পায়রাও বলি হয়। এই প্রতিমা ঠাকুরটা বানায় সুশীল সিংহ, তার তিন ছেলে দেবাশিষ সিংহ, পলাশ সিংহ এবং আশুতোষ সিংহ। এটা পূর্বের থেকে হয়ে আসছে, সারাদিন পুজো হবে, পুজো হওয়ার পর সন্ধ্যাবেলা তাকে বিসর্জন দেওয়া হবে, সেই এখনও সেই চলছে। তো করণদিঘি ব্লক ছাড়া রাজ্যের বিভিন্ন 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 জায়গা থেকে আসে এবং প্রতিবেশী যে রাজ্য আছে বিহার, সেখান থেকেও এখানে দর্শনার্থীরা দেখার জন্য আসে। লোকে বলে যে ক্ষতি হয়, কিন্তু যাদের ধান খেতের উপর দিয়ে আসে তারা বলে না, তারা বলছে কি মা আমাদের ধান খেতের উপর দিয়ে ফসলের উপর দিয়ে গেছে, আমাদের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ আমাদের লাভে হয়েছে, আমাদের এটাই আশীর্বাদ। 14 টাইমলাইন করণদিঘি।